অল্প বয়সে দিন শিক্ষার জন্য রয়েছে মাদ্রাসা বা মক্তব, কিন্তু বয়স্কদের দিন শিক্ষার জন্য রয়েছে এই তাবলিগ জামাতের প্রচলন। আর এই তাবলিগ জামাতের প্রচার ও প্রসারের লক্ষ্যেই দেশব্যাপী আয়োজন করা হয় ইজতেমাগুলোর। তারই ধারাবাহিকতায় বগুড়া জেলার ধুনট উপজেলার পৌর এলাকার পূর্ব ভরণসাহি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী এক ইজতেমার আয়োজন করা হয়েছে। যে ইজতেমা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আগামীকাল শুক্রবার এবং পরশু শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। কী কারণে এই ইজতেমায় আসা? এখানে ইজতেমা যাচ্ছি আল্লাহর রহমতে, আল্লাহর হুকুম হকাম পালন করার জন্যে, বা পিছনে যে দিনগুলো গেছে সেই দিনগুলো আল্লাহর হুকুম মানবার বাড়ি নেই, বিভিন্ন কার্যকলাপে চলছি। এখন চিন্তা ভাবনা করছি আল্লাহ আল্লাহ রাসুলের মেনে চলমু, আল্লাহ আল্লাহ রাসুলের মানে হুকুম হকাম দেখে চলমু, এখানে এলে সেই শিক্ষাগুলো পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন জায়গাতে দাওয়াত তবলিগের মেহনতের এরকম ইজতেমা হয়ে থাকে, আর এই ইজতেমার দ্বারা লক্ষ লক্ষ মানুষ দিন পাইতেছে। দাওয়াত তবলিগের মেহনত হলো যে আমরা বয়স্করা যারা মাদ্রাসায় যেতে পারবো না, ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারবো না, দাওয়াত তবলিগের মাধ্যমে এই শিক্ষাটা অর্জন করার জন্য আমাদের দিনের কাজ মেহনত। আর এই দাওয়াত তবলিগের মেহনত যেন জোরদার হয়, আর এই জোরদারের জন্য আমাদের এই ইজতেমাকে আয়োজন করা হয়। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এক আল্লাহর দিকে কি মানুষকে ডাকো। তো এই ময়দানটা হচ্ছে কি একমাত্র আল্লাহর দিকে মানুষকে কি ডাকার জন্য। এখন যে ব্যক্তি যত বেশি আল্লাহর দিনের প্রতি মেহনত করবে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সাহায্য করবে, আখেরাতে তো কি করবে। তো এই কারণে ভাই এই মেহনতটা উদ্দেশ্য হলো এই দিনের কাজ দুনিয়ার মধ্যে এত বড় কাজ, এর ওপর কোনো বড় কাজ নাই। যুগে যুগে 2,24,000 পয়গাম্বর মতন্তরে আরও থাকতে পারে এরকম হাদিসে আসছে, এবং সবাই এই দাওয়াতের কাজই করে গেছে, এবং এই দাওয়াতের কাজ প্রত্যেকটা মানুষের করা দরকার। এই কী কারণে দরকার শোনেন, ধরেন সব মানুষই তো আর মাদ্রাসায় যেতে পারে না, এই কারণে এই দিনের কাজটা হলো শিক্ষার কাজ। এমনও লোক আছে ধরেন জীবনে স্কুলে বান্দায় যায়নি, অথচ তার বয়ান করে, বড় বড় বয়ান করে এবং বড় বড় শিক্ষিত হয়েছে, এবং কোরআন আলা হয়েছে, হাদিস আলা হয়েছে, অনেক বড় বড় হয়েছে। আমার কথাই ধরেন, আমি ধরেন লেখাপড়া করছি ক্লাস 6 পর্যন্ত বাংলা, আর আরবিতে ধরেন কারি কাজ আমি পড়ছি এই বয়সে এসে। বর্তমান আমার কাছে হাফেজ, আমি জানি যে বেশিরভাগ হাফিজই আমার ভুল ধরতে পারে না, এরকম মেহনত করছি। আমি এক বছর কই মাসাত পড়ছি আবার এই বয়সে এসে, দুইটা ছেলে এবং একটা মেয়ে হওয়ার পরে তাও এই বয়সে, এবং এক বছর আমি কোনো কাজ করিনি, শুধু এই লেখাপড়া করছি এই আরবির ওপরে, এই শুধু দিন পাওয়ার কারণে। আমি এমনভাবে দিন পাইছি আমার যাতে এমন বুঝাচ্ছে দুনিয়া সব কিছু বাদ দিতে পারে, কিন্তু আমি এই তবলিগ থেকে শর্মনা, কারণ আমি এই তবলিগের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলকে পাইছি, এবং চেষ্টা করবো আমার হায়াত যতদিন আছে এতদিন পাওয়ার জন্য। এখান থেকে শেষ দিন তাশকিল হবে, তাশকিলের পরে কেউ এক চিল্লার জন্য, কেউ তিন চিল্লার জন্য, কেউ বা সামনে বিশেষ তেমার আগে কি সফর শেষ করবে, এই উদ্দেশ্য নিয়ে এখান থেকে জামাত বাইর হবে ইনশাআল্লাহ। আমরা যতদূর জানি যে বয়স্কদের দিন শিক্ষা করার জন্য এই যে তাবলিগ জামায়াত বা ইজতেমাগুলো আয়োজন করা হয়, তা আপনি একজন যুবক বয়সে ইজতেমায় আসার কারণটা কি? যুবক বয়সে ইজতেমায় আসছি কারণ যে যুবক বয়সে আল্লাহ পাকের কাছে ইবাদতটা সবচাইতে বেশি কবুল হয় এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, জন্য আমি যুবক বয়সে এখানে এসেছি যেন আমি আল্লাহ তাআলার দিকে ফিরতে পারি এবং আরও বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত ঠিকমতো করতে পারি। এবং এখানে ওলামায়ে কেরামদের একটা সমাবেশ, এখানে আমি নিজেও একজন তলবে আলেম, এবং আলেম হওয়ার আল্লাহ পাক যেন আমাকে সুযোগ্য একজন দেশবরেণ্য আল্লাহ পাক আলেম হওয়ার জন্য আমাকে তৌফিক দান করে, এই জন্য আমি এখানে এসেছি। আল্লাহুম্মা আমিন।